সেরকম আনন্দ লাগছে না, ভালো লাগছে না পুজোটা। কেন এরকম একটা দুর্ঘটনা হয়েছে, ভালো লাগে কখনো? ব্যাস আর কি বলবো, এইটুকুই। সত্যি তাই, সত্যি তাই, যে তার চোখে জল, আমার কি করে আনন্দ লাগে, একই তো ব্যাপার না। মানে সেও তো নাই সেই সব, আমি আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। বিচারটা তো চাই নিশ্চয়ই, বিচার তো চাই, 100% চাই। আমি ওই মানে পুজো পালন কতটা করতে পারবো জানি না, কারণ মনের মধ্যে একটা সবসময় আমাদের একটা জিনিসই কাজ চলছে যে তিলোত্তমার বিচার আমরা পাইনি। কিন্তু তার সঙ্গে আরও আমি বলবো, আমি একটা NGO-এ কাজ করি, ডন বস্কো আশালায়াম। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে কাজ করি, কিন্তু এত এই এত প্রতিদিনের মিটিং মিছিল আর ভালো লাগছে না, আমরা বিচারই চাইছি, একদম সাপোর্ট করি। কিন্তু তার সঙ্গে বলছি, একটা 31 বছরের মা ছেলে মেয়ে মারা গেছে, আমি 16 ইয়ার্স ওল্ড আমার ছেলেকেও হারিয়েছিলাম, কিন্তু এই এই রকমভাবে আমি এটা সাপোর্ট ঠিক করতে পারছি না। কেন করতে পারছি না, এর জন্য অনেক 31 বছরের বাচ্চা মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে। আমি জুনিয়র ডাক্তারকে সাপোর্ট তখনই করছিলাম যখন পর্যন্ত জাস্টিস হওয়ার, আমি ভাবলাম এগুচ্ছে এগুবে জাস্টিস হবে, কিন্তু হচ্ছে না বাবু, একদমই হচ্ছে না, কোথেকে হচ্ছে না জানি না। আমি চাই আমার দিদির যেটা হয়েছে দিদি যেন বিচার পায়, এটাই চাই। আর পুজো আগে মানে প্রতি বছর যতটা আনন্দ হতো, এবছর মনে হয় ততটা আনন্দ নাও হতে পারে না, তেমনভাবে আমার কেনা কিছু হয়নি আমাদের। হ্যাঁ বের হই, এবছর হয়তো তেমনভাবে বেরোনো হবে না, বিচারটা পেতে চাই, আনন্দ ছেড়ে দেবো। অনেস্টলি অ্যাজ মানে যে কাণ্ডটা হয়েছে তারপরে ইচ্ছে তো নেই, জাস্ট এসেনশিয়ালসগুলো, মানে আই লিভ ইন এ কমপ্লেক্স, তো পুরো অন্যবারে যেভাবে হয় তোড়জোড় এবারে একদমই হচ্ছে না সেভাবে, বা কেনাকাটির সেই মনটা নেই, জাস্ট ওটাই ব্যাক অফ দ্য মাইন্ড, ইটস অলওয়েজ গোয়িং অন কি কখন উইল গেট জাস্ট, বাট প্রত্যেক বছর আসে আর বাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড নিডস টু স্টপ, এগুলো প্রত্যেক বছর হতে পারে না, তো উই ক্যান অলওয়েজ সেলিব্রেট পুজো নেক্সট ইয়ার, বাট দিস জাস্টিস শুড কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি তো কিনছি না, বাট ইটস জাস্ট মাই মম হ্যাজ টু বাই সাম এসেনশিয়াল, সো উই হ্যাভ কাম হিয়ার, বাট যেরকম ম্যাড ম্যাডে পুজো, বেসিক্যালি জমজমট পুজোটা পুজো নয়, বাট ম্যাড ম্যাডে পুজো হচ্ছে বেসিক্যালি।